নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের কাজে লাগবে আর ভালোও লাগবে। খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি করে দেখিয়ে দিব আজকে এই মুরগ মশলা। আশা করি তোমরা আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবে, আর অবশ্যই অবশ্যই অনুরোধ করছি অবশ্যই তোমরা সঙ্গে থেকো। এর জন্য কি নিয়েছি, কিভাবে করছি অবশ্যই সহজ উপকরণ মানে উপায়ে দেখিয়ে দেবো। এর জন্য আমি 1 কিলো 600 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এখানে চিকেনের হচ্ছে গলাটাকে কেটে ফেলা হয়েছে, যে দাদাকে বলেছিলাম সে দাদা ভুল করে কেটে ফেলেছিল। যাই হোক, আমি এখানে হচ্ছে চিকেন গুলো দেখো ঠিক হাড় যতটা আছে ততটা পর্যন্ত এইভাবে চ্যাঁচা করে কাট লাগিয়ে নিয়েছি। তাতে করে কি হবে, মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের গায়ে যাবে। আর আমি আমার অভিজ্ঞতা তোমাদের শেয়ার করছি এখানে, আমি অনেক দিন অনেকভাবে করেছি, তবে অবশ্যই তোমাকে বলবো যে তোমরা এভাবে করে দেখবে তোমাদের খেতে অনেক বেশি ভালো লাগবে। তো কাট করা হয়ে গেছে, আর এখানে মশলাতে নিয়েছি দই, রসুন, আদা বাটা, এখানে নিয়েছি গোটা পেঁয়াজ, আর নিয়েছি দেখো এই তিনটে পেঁয়াজ বেরেস্তা করেছি, একটা পেঁয়াজ রেখে দেবো, সাথে দুটো টমেটো হচ্ছে পেস্ট তৈরি করে নেবো। এখানে হচ্ছে কাজু নিয়েছি 10-12টা, নিয়েছি জৈত্রী, জায়ফল নিয়েছি, পোস্ত 2 চামচ, আর নিয়েছি মগজ হচ্ছে 2 চামচ। খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবো, সাথে লবণ নিয়েছি 7 মতো। তো চলো কিভাবে করছি, প্রথমে হচ্ছে এই বেরেস্তাটাকে একটা পেস্ট তৈরি করে নেবো, সাথে যে মশলাটা দেখালাম এখানে পোস্ত, মগজ, কাজু, জায়ফল, জৈত্রী। তবে হ্যাঁ, জায়ফলটা কিন্তু খুবই সামান্য নেবে, নাহলে কড়া হয়ে যাবে। সাথে এখানে টক দই দেবে 100 গ্রাম। তো এবার খুব ভালো করে একটা মিহি পেস্ট করে নিতে হবে। আর এদিকে আর একটা মশলা তৈরি করার জন্য দেখো এখানে 1 চামচ করে রসুন, আর নিয়েছি আদা লঙ্কা বাটা। তো এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ঝাল আর কাশ্মীর লঙ্কা 1 চামচ করে নিয়ে নিয়েছি। তারপরে এখানে হচ্ছে 1.5 চামচ পরিমাণে আমি লবণ দিয়েছি। অবশ্যই কিন্তু তোমরা চিকেনের যে পরিমাণ সেই হিসেব করে কিন্তু লবণটা দেবে। তারপরে হচ্ছে এই মশলাটাকে আমি দিয়ে দিলাম, এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে একসাথে মিশিয়ে নিয়ে চিকেনটা যদি ম্যারিনেট করা হয় না, তাহলে কিন্তু ভীষণই ভীষণই টেস্টি হয়। আর যারা খেতে ভালোবাসে তাদেরকে যদি দিয়ে দেখো যে এভাবে রান্নাটা করার পর আর কি, তারা কিন্তু অবশ্যই স্বাদের পার্থক্য বুঝতে পারবে। আমি যে পদ্ধতিতে করছি তোমাদেরকে অনুরোধ করবো অবশ্যই পদ্ধতিটা অবলম্বন করবে, তোমাদের রান্না কিন্তু সুপার ডুপার ফাটাফাটি হবে। তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে দিয়ে দেখো যেভাবে করছো, অবশ্যই কিন্তু হাত দিয়ে করবে, চামচ দিয়ে করতে গেলে কিন্তু এর যে পারফেক্ট একটা ম্যারিনেশন সেটা কিন্তু হবে না। তো চিকেনের গায়ে যতটা সম্ভব ভালো করে চেপে চেপে ঘষে ঘষে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিতে হবে। দেখো এর ভেতরেও কিন্তু আমি ছাড়ছি না, মানে সব দিকটাতে মশলা দিতে হবে। তো যাই হোক, হয়ে গেছে, এখানে হচ্ছে এবার এটাকে রেস্টে রেখে দিতে হবে। তো তোমাদেরকে বলবো যাদের কাছে হাতে কম সময় থাকবে তারা অবশ্যই কম করে 3 ঘন্টা রাখবে। তো আমি এটা ওভারনাইট রেখেছিলাম, মোটামুটি ধরো 16 ঘন্টা পর, 14 থেকে 15 ঘন্টা পর ফিরে আসলাম, আর দেখো খুব ভালোভাবে কিন্তু ম্যারিনেশন হয়ে আছে। এবার হচ্ছে এর মধ্যে যেটা করতে হবে, আমি সেদ্ধ ডিম এখানে 3টে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে চিকেনের কিমাটাও ব্যবহার করতে পারো। তো চিকেনের কিমা ব্যবহার করে অন্য একদিন রেসিপি দিয়ে দেবো। এখানে আমি 3টে ডিম মুরগির পেটের মধ্যে হেঁটেছিল সেই কারণে কিন্তু দিয়ে দিলাম। এখানে একটা মজার গল্প আছে, তো যাই হোক এখানে মজার গল্পটা না হয় শেয়ার করলাম না। তো তারপরে সুচ দিয়ে খুব ভালো করে কাটকে নিতে হবে। তো আটকানো হয়ে গেলে এরপরে যেটা করতে হবে, এর পা গুলোকেও কিন্তু খুব ভালো করে বেঁধে নিতে হবে। চাইলে কিন্তু তোমরা হাতটাও বেঁধে নিতে পারো, মানে সামনে যে ডানাগুলো হয় সেটাকে, তো সেটা করছি না। তো এখানে আমার বোনের ছেলে বসেছিল, আমি যখন রেসিপিটা নিচ্ছিলাম, আর সে কিন্তু ভীষণ হাসছিল যে মুরগির ডিমটা কোথা থেকে আসছে। তার মানে আমি চিটিং করে মুরগির পেটের মধ্যে ডিমটা দিয়ে দিই। অ্যাকচুয়ালি কিন্তু ওকে বলা হয়েছিল মুরগির পেটের মধ্যে ডিমটা থাকে। যাই হোক, সেটা কিন্তু একটা মজার গল্প। তো ও আবার খেতে ভীষণ ভালোবাসে, আর ওর কাছে কিন্তু এর আগে যখন করে খাইছিলাম তখন বলেছিল কিন্তু মাসি খুব একটা ভালো হয়নি। হ্যাঁ, তারপরে যখন এটা করে খাইছিলাম বলেছিল খুবই ভালো হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা রেসিপিটা দেখবে। তো খুব ভালো করে মশলাটা ছাড়িয়ে নেওয়ার পর হচ্ছে এখানে 100 গ্রাম তেল দিয়ে, অবশ্যই রিফাইন তেল কিন্তু দেবে। তারপরে খুব ভালো করে এটাকে আঁচটা কমিয়ে দেবো। প্রথমে কিন্তু আবার উল্টাতে যেও না, নাহলে কিন্তু আবার ভেঙে এটাকে একাকার হয়ে যাবে। তো খুব সাবধানে এটাকে উল্টে পাল্টে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, চিকেনটা যেন ভালোভাবে কুক হয় সেটা কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রেখে আঁচটাকে কমিয়ে রাখতে হবে। দেখো এখানে যেহেতু কাজু দেওয়া রয়েছে, একটু তো তলে ধরে যাবে, তাতে কোনো ভয়ের কারণ নেই। তো এখানে দেখো ভালো করে ভাজা হয়ে যাবে। তো মোটামুটি ধরো 15 থেকে 20 মিনিট মতো লাগবে এটা ভেজে নিতে, আমি আমার পদ্ধতিতে বলছি। তোমরা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু পুড়ে যাবে, ওপর থেকে জ্বলে যাবে, ভালো লাগবে না। তো এখানে কিছুটা পরিমাণ তেল তুলে রেখে এখানে দেখো মোটামুটি 4 চামচ মতো তেল রাখলাম, আর বাকি তেলের মধ্যে গরম মশলা মানে লবঙ্গ, এলাচ আর দারুচিনি দিয়েছি। তারপরে একটা পেঁয়াজ যেটা রেখেছিলাম ওটা কুচিয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু লম্বা করে কুচিয়ে নিই, এটাকে যে গুড় বলে সেরকম ভাবে কুচিয়ে নিই। তারপর হচ্ছে 1 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এটা দিয়ে দিলাম আমি টমেটো পিউরি। তারপরে যে মুরগি থেকে ছাড়িয়ে রেখেছিলাম মশলাটা সেটা কিন্তু দিয়ে দিতে হবে, এটা ফেলে দিলে কিন্তু চলবে না, অবশ্যই কিন্তু এটা ব্যবহার করতে হবে। তো চলো, আর ফেলবে বা কেন, পয়সা দিয়ে মশলাটা কেনা তাই না? তো যাই হোক, এবার খুব ভালো করে এটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো আঁচটা কিন্তু আমি আবারও বলছি আঁচটা কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে। তো আমি তো আগে তো চিকেনে মশলা মানে লবণ দিয়েছি, তো এই পর্যায়ে কিন্তু আমি এখানে সামান্য লবণ দিয়ে দিলাম গ্রেভির জন্য। আর হ্যাঁ, চিনিটা দেখে হয়তো বলতে পারো চিনি আবার দিচ্ছি কেন, তো চিনিটা দিলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো ব্যালেন্স হবে। দেখো তেলটা কি সুন্দরভাবে স্প্রেড হয়েছে তাই না? তো যাই হোক, এবার চিকেনটা দেওয়ার পর খুব ভালো করে আমি একই পদ্ধতিতে বলবো আঁচটা কমিয়ে রেখে চিকেনের গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে সুন্দরভাবে লেগে যায়। আবারও তাতে করে যে রান্নাটা হবে কি বলবো, এত স্বাদ, এত টেস্টি, মানে যাদেরকে দেবে অতিথি কিংবা বাড়িতে
তোমরা যখন দেবে না সত্যি তোমরা যে কতটা প্রশংসা পাবে তখন রান্নার পর জানতে পারবে। তো সামনেই তো দুর্গাপুজো, মানে আজকে দুর্গাপুজোর শুরু হয়ে গেছে যদিও, তো তোমরা অবশ্য অবশ্যই তোমাদের অতিথিদের কিংবা বাড়ির লোকদের খাওয়াতে পারো, আর প্রশংসা কিন্তু কুড়িয়ে নিতে পারবে। তো খুব ভালো করে মোটামুটি 10 মিনিট এভাবে উল্টে পাল্টে মেরে নেওয়ার পর আমি আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম, ঠিক আছে, সম্পূর্ণভাবে তেলটা কিন্তু এভাবে ছেড়ে যাবে। দেখো কত সুন্দর হচ্ছে, আর কিন্তু খুব সাবধানে করবে। হ্যাঁ দেখো আমি কিন্তু তুলতে গিয়ে বারবার যাই হোক আমার অসুবিধা ছিল, কড়াইটা যেহেতু আমার অনেকটাই ছোট, তো চিকেনের ক্ষেত্রে মানে চিকেনটা যতটা নিয়েছিলাম তার থেকে কিন্তু কড়াইটা আমার ছোট হয়ে গেছে। তো যাই হোক এভাবে মশলাটাকে আমি খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার হচ্ছে যে মশলা মানে যাতে আমি চিকেনটা রেখেছিলাম সেটাকে ধুয়ে নিয়ে 1 কাপ পরিমাণ জল দিলাম। এবার তোমাদের বলছি, তোমরা হয়তো বলবে কেন এখানে আমি জল দিলাম, চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এই জলটুকু প্রয়োজন রয়েছে। অনেকে হয়তো বলবে না এতে তো জল ব্যবহার করে না, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে আমি যেহেতু তেলের পরিমাণটা দেখেছো যে মশলাটা যখন কষা তখন কিন্তু কম ব্যবহার করেছি, তো অবশ্যই কিন্তু তোমরা এভাবে করবে। চিকেনের ভেতর পর্যন্ত কিন্তু যে একটা জুসি ভাব সেটা কিন্তু অবশ্যই যাবে। তারপর মোটামুটি 5 মিনিট পর দেখো এইভাবে মশলাটা ভালো করে গায়ে দেবে, আর যখন এইরকম থাকবে তখন হচ্ছে গরম মশলাটা দিয়ে দেবে। গরম মশলা কিন্তু আমি তখন মানে প্রথমে ব্যবহার করিনি, সে কারণে শেষ পর্যায়ে দিলাম। তারপর এভাবে খুব ভালো করে লাগিয়ে মানে মশলাটাকে চিকেনের গায়ে দিয়ে দেখো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে যাচ্ছে, তেলটা কিন্তু ছেড়ে যাচ্ছে। তারপর হচ্ছে গ্যাস সিলিন্ডার বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দিব, 5 মিনিট পর ফিরে আসবো। দেখো কত সুন্দর ভাবে তেলটা স্প্রেড হয়ে যাবে, দেখো দেখে বুঝতে পারছো কত সুন্দর ভাবে তেলটা ছেড়ে গেছে। তো প্রিয় দর্শক বন্ধুরা, যদি তোমাদের রেসিপিটা এতটুকু কাজে লাগে, এতটুকু উপকার লাগে, তাহলে অবশ্যই অবশ্যই অনুরোধ করবো প্লিজ তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও, আর অবশ্যই লাইক করে দিও, আর একটু অন্তত জানাও টিপটিমি না করে যে কেমন লেগেছে, ভালো মন্দ খারাপ তোমাদের যেটা ভালো লাগে। তো যাই হোক আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, পুজো সবাই খুব আনন্দে কাটাও, ভালো কাটাও, নমস্কার।